নমস্কার, গুণদীপ এবং বাবা মাকে নমস্কার জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। মূলত এই অনুষ্ঠানটা আপনারা জানেন টিপসের উপরে থাকে আমার। তো আজকে যে টিপসটা আমি দেব সেটা হচ্ছে যে অবিবাহিত মেয়েদের বা ছেলেদের যাদের বিবাহ হচ্ছে না তাদের দুজনের জন্য কিন্তু আলাদা আলাদা দুটো টিপস দেবো। একটুখানি খেয়াল করে অনুষ্ঠানটা শুনবেন। তো কেন বিয়েটা হচ্ছে না, তো তার কি ছোটখাটো একটা রেমেডি আপনার বাড়িতে অ্যাপ্লাই করে উপকার পেতে পারে। প্রথম কথাই বলবো, দেখুন বিয়ে হচ্ছে না তার আগে যদি কোনো রকম গুরুতর সমস্যা জন্মজাতের থেকে থাকে তার কিন্তু প্রতিকারটা করাতে হবে। এই যে টিপস গুলো বা টোটকাগুলো আমি দিচ্ছি সেগুলো কি যে আপনার কোনো হালকা সমস্যা রয়েছে যেটা আপনার ছোটখাটো একটা আপনার বিয়েটা আটকে রয়েছে এগুলো অ্যাপ্লাই করলে আপনি হয়তো উপকার পাবেন। কিন্তু আমি ধরুন আপনাকে বললাম আপনি একটি মেয়ে, আপনার বয়স হয়তো দেখা যাচ্ছে একটা মেয়ের জন্য কিন্তু 28 ডেফিনেটলি একটা বর্ডার লাইন বিয়ের জন্য। তো আপনার দেখা গেল যে আপনি টিপস এর উপর ভরসা করে বসে আছেন, আমি বলি বা যে কেউ, কিন্তু আপনার হচ্ছে না অ্যাপ্লাই করে করো 2 মাস 3 মাস, তখন কিন্তু আমি একটা আপনাকে কথা বলি, সেটা হচ্ছে আপনার জন্মছাড় কিন্তু দেখতে হবে আপনার ভূ পজিশন কি আছে। যদি মেয়েদের জন্মছাড় বলি তাহলে কিন্তু বেশ কয়েকটা পয়েন্ট আমাদের দেখতে হবে। প্রথমেই কি বলবো সেটা হচ্ছে যে মঙ্গলের কি অবস্থান। এখন আপনার টিভি বা বিভিন্ন ধরনের ইউটিউব আছে বা ফেসবুক পেজ, আপনারা জেনে গেছেন যে মাঙ্গলিক দোষ কিন্তু ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে বিয়েতে কিছুটা সমস্যা করে। প্রথম কথা হচ্ছে লেট করায়, দ্বিতীয় কথা হচ্ছে না কাটিয়ে বিবাহ দিলে ডিভোর্স হতে পারে, পার্টনারের মৃত্যু অবধি হতে পারে সেমন পজিশনে থাকলে, সেটাও কিন্তু হয়। সুতরাং এই যে মানে মাঙ্গলিক যোগ এটার কিন্তু টোটকার দ্বারা হবে না, এখানে কিন্তু আপনার প্রপার রেমেডিতে আসতে হবে। আমি বারবার বলি যে আমি কিন্তু জ্যোতিষে বিচার এবং তন্ত্রে প্রতিকারে বিশ্বাসী, শুধু একটা পলা পরে নিলে কিন্তু কখনোই মাঙ্গলিক কাটে না। আমার কাছে হাজার হাজার এরকম ক্লায়েন্ট আসে যাদের পলা পড়েছে, মাঙ্গলিক আছে, ডিভোর্সের কেস চলছে বা ডিভোর্স নোটিশ পেয়েছে। সুতরাং এইটা করলে কিন্তু হবে না। মাঙ্গলিক যদি থাকে ছেলে বা মেয়ে এর কিন্তু প্রতিকার করতে হবে। আবার দেখা গেল কি যে হয়তো মেয়েদের মূলত জন্মচাটে কিন্তু বৃহস্পতি বিবাহকারক প্ল্যানেট, আপনার বৃহস্পতি হয়তো দেখা গেল নিচস্থ পজিশনে রয়েছে মকরেতে, বা দেখা গেল কেতুর সঙ্গে যুক্ত হয়ে গেছে, আবার হয়তো দেখা গেল বুধ বৃহস্পতির একসাথে কানেকশন হয়েছে, এটাকে আমরা বলি নাস যোগ, এটাও কিন্তু ভালো যোগ নয়। তাহলে এই যোগগুলোর কিন্তু প্রতিকার ভীষণভাবে দরকার। এবং আমার মনে হয় যদি বৃহস্পতি পীড়িত থাকে মেয়েদের ক্ষেত্রে বৃহস্পতির প্রপার প্রতিকার না করিয়ে বিবাহ করলে কিন্তু আমি দেখেছি ভালো সম্বন্ধ আসে না, তারা কিন্তু একটা ভুল ভাল সম্বন্ধের মধ্যে চলে যায়, বিয়েটা হয়ে যায়, তারপর তারা সেখানে গিয়ে মানাতে পারছে না তার মনোমতো হাজবেন্ড হয়নি, এটা কিন্তু হয়। তন্ত্রে এমন কিছু জিনিস আছে যেগুলো দিলে কিন্তু আপনি আপনার মনোমতো পাত্র বা পাত্রী পেতে পারেন, সেরকম জিনিস কিন্তু সত্যিই আছে এবং করে দেওয়া যায়, তার জন্য কিন্তু হরস্কোপ বিচারটা ভীষণভাবে দরকার। তাহলে আমি কি বললাম, মেয়েদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতির পজিশন মঙ্গলের পজিশন আমাকে দেখতে হবে, এরা কোনো রকম খারাপ যোগের মধ্যে পড়ে গেছে কিনা সেটা আমাকে দেখতে হবে। আরেকটা কি হতে পারে, আরেকটা হতে পারে আপনার সপ্তম ভাবের কি পজিশন রয়েছে, সপ্তম ভাবের কিরকম পজিশন সেটাও কিন্তু আমাকে দেখতে হবে। অনেকে দেখি বারবার এসে বলে আমি তো প্রেমজ বিবাহ করব, অথচ আমি দেখছি তার পঞ্চম সপ্তমের কোনো কানেকশনই হয়নি, তার সপ্তম পঞ্চম সপ্তম একাদশের কোনো কানেকশন নেই, 11th হচ্ছে সাকসেস, বিয়ের সাকসেস। সুতরাং আপনি যদি চান যে আমি নিজে থেকে বিয়ে করব সেটা তো হবে না, আপনি অযথা ঘুরবেন। তার থেকে প্রপার রেমেডি করে যদি আপনি একটা ভালো সম্বন্ধ করেন দেখা যাবে আপনার খুব ভালো করে বিয়ে হয়েছে। এবার ছেলেদের জন্মসাথে কী দেখতে হবে, অবশ্যই মাঙ্গলিকটা দেখতে হবে, ছেলেদেরও কিন্তু মাঙ্গলিক বিবাহে ভীষণ ডিলে করায়, মেয়েদের ক্ষেত্রে কিন্তু মাঙ্গলিক কেরিয়ারে খুব একটা ক্ষতি করে না, ছেলেদের ক্ষেত্রে কিন্তু মাঙ্গলিক আমি একটা কথা বলি ভীষণ ক্ষতি করে দেয় কেরিয়ারের। আর একটা কি, শুক্রকে দেখতে হবে ছেলেদের জন্মসাথে, মেয়েদের যেমন বললাম বৃহস্পতি, ছেলেদের কিন্তু শুক্রর পজিশনটাও আমাকে দেখতে হবে, আর দেখতে হবে রাহুর পজিশন। সুতরাং আপনার দেখা গেল শুক্র কেতু যুক্ত, আপনি তো বিয়ে তো দেরি হবেই, মন সব বিয়ে ঠিক হয়ে ভেঙে যাবে এমন দেখা যাবে, আপনি এমন এমন একটা বিবাহ হলো আপনি কোনোভাবে সেখানে প্রতারিত হয়েছেন,
আমার কাছে হয়েছে এরকম তিন চারটি আমি চার্ট পেয়েছি, শুক্র কেতুর কানেকশন আছে সেটাটি, মানে তাদের জন্ম চার্টে তারা কিন্তু বিয়ে করে প্রতারিত হয়েছে বিভিন্ন রকমভাবে। আবার দেখা গেল শুক্রটা নিজস্ব অবস্থায় রয়েছে, বা শুক্রটা গিয়ে হয়তো এমন কোনো নক্ষত্রে বসেছে যে নক্ষত্রে কিন্তু সেই শুক্র ভালো ফল দিতে পারছে না, তাহলে এটার কিন্তু প্রপার রেমিডি করে তবেই আপনার বিয়েটা সম্ভব, এবং এটা প্রপার রেমিডি করে তবেই বিয়ে করাটাও উচিত, নাহলে কিন্তু আমি বারবার বলি ভালো সম্বন্ধ কিন্তু পাওয়া যায় না। এবারে ধরুন আপনাকে আমি বলছি যে আপনি একটা ফট করে ডায়মন্ড কিনে পরে নিলেন, আপনি জানেন ডায়মন্ড কতটা হার্মফুল হতে পারে, স্টোনের কিন্তু অনেক সাইড এফেক্টও থাকে, বিশেষ করে ডায়মন্ড আছে নীলা কিছু কিছু স্টোনের কিন্তু কিছু নেগেটিভ এফেক্ট আমরা দেখতে পারি। সুতরাং যেহেতু টিপসের অনুষ্ঠান আমি ডেফিনেটলি টিপসটা আপনাদেরকে দিচ্ছি, কিন্তু যদি গুরুতর সমস্যা থাকে তাহলে কিন্তু হরোস্কোপ বিচার একদম অনিবার্য, এবং আমি কিন্তু বিবাহের কাজ, পড়াশোনার কাজ, চাকরির কাজ কিন্তু গ্যারান্টি সহকারে করে থাকি। প্রথমে বলি মেয়েদের বিবাহের ক্ষেত্রে টোটকাটা, মেয়েরা কি করবেন, একটা নতুন দুটো হলুদের প্যাকেট কিনবেন, একটা কোনোটা বৃহস্পতিবার মন্দিরে দান করে দেবেন, আর একটা আপনি বাড়িতে নিয়ে আসবেন, ওটা কাটবেন, কেটে রেগুলার টানা 21 দিন ধরে একটু করে আপনার স্নানের জলে মিশিয়ে একটুখানি চিমটে দিয়ে 21 দিন আপনি চান করুন ওই জলটা দিয়ে। হওয়ার পরে ওই হলুদের প্যাকেটটা কোনো জলাশয়ে ফেলে দিন, কোনো একদমই ফেলবেন না, কিন্তু কোনো জলাশয়, পুকুর হতে পারে, নদী হতে পারে, পাত করতে ফেললে হবে না, ফেলে দিন, দেখুন কিছুটা হলেও কিন্তু আপনার উপকার হবে। আর একটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে বলবো, ছেলেরা কি করতে পারেন, ছেলেরা যেহেতু ছেলেদের মূলত বিবাহ করার প্ল্যানেট হচ্ছে শুক্র, আপনারা যদি পারেন শুক্রবার দিনকে যদি কোনো গরুকে যদি আপনারা একটু কিছু খাবার খাইয়ে দিতে পারেন, সেটা ভালো হয়, যদি কোনো একটু গুড়, একটুখানি মিছরি হতে পারে, একটু মিষ্টি জাতীয় দ্রব্য, একটা সাদা বাতাসা এরকম যদি খাওয়াতে পারেন 21 দিন বা 11 দিন করে দেখুন, আশা করছি কিছুটা উপকার আপনারা পাবেন। কিন্তু আমি একটা কথা আমি বারবার বলছি, দেখুন টোটকা কিন্তু কখন কাজ করবে, যখন আপনার সমস্যাটা একটু হালকা বা আপনার একটা ছোট্ট একটা গাঁঠ রয়েছে হরোস্কোপে যেটা এটা করলে কেটে যাবে, আপনার বিয়েটা হবে। কিন্তু আমি বারবার বলছি যদি গুরুতর সমস্যা থাকে, ইনফ্যাক্ট কাল সর্পযোগ একটা অন্যতম খারাপ যোগ বলে আমি ধরে থাকি এটাকে, এবং আমি যদি কোনো হরোস্কোপে পাই কাল সর্প রয়েছে, আমি কিন্তু আগে বলি যে আপনার অন্য কোনো রেমেডি আমি দেবো না, আগে যদি আপনি একটা রেমেডি এই মুহূর্তে করাতে পারেন তাহলে কিন্তু আগে কাল সর্প প্রতিকারটা করান। কেন কাল সর্প কিন্তু মানুষকে ভীষণভাবে মিসগাইড করে, শুধু পড়াশোনার ক্ষেত্রে না, আমি দেখেছি লগ্ন সপ্তম দ্বিতীয় অষ্টমের যে কালসর্প সৃষ্টি হয়, বা যদি ভঙ্গ কালসর্পও হয়ে থাকে তাহলেও কিন্তু যেটা হয় সেটা হচ্ছে যে আপনাকে কিন্তু বিয়ে হয়ে প্রতারিত হতে হতে পারে, বা আপনি যেরকম বিয়ে চাইছেন সেরকম বিয়ে কিন্তু আপনার হবে না, আপনি যেরকম জায়গায় থাকতে পছন্দ করবেন না দেখা যাবে সেইরকম পরিবেশে নিয়ে গিয়ে আপনাকে তুলেছে, সেখানে কিন্তু আপনার জীবন দুর্বিষহ হয়ে যাবে। এবং এই জিনিস হতে পারে যদি মেয়েদের চাটে বৃহস্পতি খারাপ থাকে এবং ছেলেদের চাটে শুক্র এবং রাহু খারাপ থাকে। সুতরাং গুরুতর সমস্যার ক্ষেত্রে কিন্তু সঠিকভাবে গ্রহ প্রতিকারটা মাস্ট, এবং সেটা কিন্তু একমাত্র দৈব প্রতিকার অর্থাৎ তন্ত্রের মাধ্যমেই সম্ভব। আমি বারবার বলি স্টোন পরে কিন্তু সব কিছু করা সম্ভব নয়, এবং বর্তমানে যে ধরনের স্টোন মার্কেটে বিক্রি হচ্ছে সেটা থেকে কিন্তু কোনোরকম কতটা উপকার আসে সেটা আমি নিজেও খুব ডাউটফুল। সুতরাং তন্ত্রের ওপর ভরসা রাখুন, আপনার কাজ হতে কিন্তু বাধ্য। আর একটা কথা বলবো, সেটা যেটা আমি প্রতিটা অনুষ্ঠানে বলি, সেটা হচ্ছে পজিটিভ থাকতে হবে, নিজের মাইন্ডকে পজিটিভ রাখতে হবে। আপনি রেমেডি পড়লেন, আমি রেমেডি দিলাম, কিন্তু আপনার মনে যদি আমি ইভেন দেওয়ার যখন রেমেডি দিই আমি তাদেরকে এটা চেম্বারেই একমাত্র করি, আরও অনেক কিছু দু একটা টিপস আমি দিই, সেটা ফলো করলে আরও ভালো রেজাল্ট হয়। আজকের মতো এখানেই শেষ করছি।